তো ওখানে আসলে কি কি খাওয়াচ্ছে? এখানে শুধু ঘাস ঘাস খাওয়াই, তারপর দানাদার খাবার খাওয়াই। বাচ্চা কাচ্চাগুলো তো এখানে হয়? হ্যাঁ, এই জায়গায় হয়, এই জায়গায়। তো বস কতদিন আগে থেকে লালন পালন করে? নাকি সিমেন্ট দিয়ে বানানো নাকি? তো এই যে পাখির ডিম, এই পাখির ডিম তাই, এটা কে বিশ্বাস করবে? পৃথিবীর মধ্যে আর কি সবচেয়ে বড় জাতের একটা গরু, ইটালিয়ান চাইনি না, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমরা দাবি করতেছি, সবচেয়ে বড় ইন্দো ব্রাজিল। দর্শক, এ হচ্ছে গয়াল গরু না মহিষ না, বাংলাদেশের সবচেয়ে বড় আমরা দাবি করতেছি এটাকেও, যে ইন্দো ব্রাহ্মা। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরি কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসছি এই বন্দর নগরী, এটি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ উপজেলা, কাঠপাড়া ইউনিয়ন, পূর্ব গ্রাম মহল্লা। এই গ্রামের চমৎকার একটি মানুষের সন্ধান আমি পেয়েছি, বেশ শৌখিন মানুষ বলা যেতে পারে। তিনি পশু পাখি অত্যন্ত ভালোবাসেন, তার সংগ্রহে রয়েছে ভালো ভালো কিছু ছাগল এবং তার রয়েছে কিছু হরিণ, ইমু পাখি, ময়ূর সহ আরও অনেক পশু পাখি। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, ঝটপট চলুন আগে দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেই নুরুজ্জামান খান সাহেবের খান ক্যাটেল রেঞ্চের ভালো ভালো কিছু গরু। চলুন আমার সঙ্গে। আমি ওনার ভাতিজা হই আর কি, আমি দেখাশোনা করি, আমাদের ম্যানেজারও আছে। খান সাহেব নাই? না, খান সাহেব নাই। বিষয়টা কেমন হলো? আচ্ছা, যাই হোক, আপনার খামারগুলো দেখবো। হ্যাঁ, এখানে কি পটাশ? না, পটাশ দেওয়া সুন্দর সুন্দর ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। এটা খামারে যে কেউ ঢুকবে, হ্যাঁ, পটাশ পা দিয়ে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কি আছে করোনা আছে? না, দাঁড়ান 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 দাঁড়ান, খুব সুন্দর ব্যবস্থা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনার নামটা কি? রিফাত খান। রিফাত খান, অর্থাৎ নুরুজ্জামান খান আপনার কাকা? হ্যাঁ, চাচা। আচ্ছা, আরে বলে তো, এই এলাকায় করোনার আক্রমণ কেমন? না, এমনি তো কম। আমার তো খুব ভয় লাগতেছে। না না, কোনো ভয় নাই, আমরা তো অনেক কিছু মেইনটেইন করি। তাই? হ্যাঁ। না, সেটা ঠিক আছে, এরপরে বলা যায় না, সে শেষ গুলো থেকে আসলে ডান করছে, করোনা নিয়ে যায়, কিন্তু বাইতে উঠতে দেবে না। এখানে কি পরিমাণ গরু আছে? এক থেকে 120টার মতো গরু আছে আমাদের এখানে। 120টার মতো? না, সবগুলাই কি ষাঁড় নাকি গাভী আছে? গাভী আছে। গাভী কয়টা আছে? 8টার মতো গাভী আছে। আর সবগুলাই ষাঁড়? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ষাঁড়। তাহলে এখানে টোটালি দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আর খান সাহেব থাকে ঢাকায়? হ্যাঁ, খান সাহেব ঢাকা থাকে, আমাদের ম্যানেজার আছে। আচ্ছা ঠিক আছে, আগে ষাঁড় গরু দেখবো। আচ্ছা আচ্ছা, Thank you.
আচ্ছা, ওই যে নুরুজ্জামান খান সাহেবের, আমি তো যতটুকু জানি তার আরো অনেক পশু পাখি আছে। হ্যাঁ আছে, বাসায় বাসায় আছে, হরিণ আছে, তিতি আছে, আর কি কি আছে বলেন তো? ময়ূর আছে, তারপর গাড়ল আছে, তারপর হাঁস আছে। ওইগুলা কোথায়? ওগুলা বাসায় আছে। আচ্ছা ঠিক আছে, আগে সার গরুগুলো দেখি। আচ্ছা আচ্ছা, রিবার সাহেব, এই যে গরু কেনে কে আপনি জানেন না মাঝে মধ্যে? হ্যাঁ আমি যাই আর কি, আমার চাচা এমডি যে নুরুজ্জামান খান, উনি কিনে, উনিও যায়, ওনারই শখ বেশি, উনি কিনে সব। তাই? হ্যাঁ, নিজে যে তারপর কিনা, উনি দেখা তারপর কিনা আনে। আচ্ছা তো এই যে খামারের যাত্রা কতদিন আগে? এক বছর। এক বছর না? হ্যাঁ। আর বাড়ির যে পশু পাখির কথা বললেন, ওগুলো অনেক আগে থেকে? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে। গরুর খামারটা এক বছর? হ্যাঁ হ্যাঁ। উনি মাংসর মানটা ভালো পায় না, যদি বাইরে থেকে গরু কিনে হাট থেকে, তো উনি চাচ্ছে যে নিজে নিজের ইয়াতে নিজে পালন করবে, তারপর উনি কুরবানি দিবে, এই এই কারণেই উনি দিচ্ছে। এই কনসেপ্টে তার শুরু করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার তো এত দরকার নাই, নিজেরই অনেক লাগে, তো তার আত্মীয় স্বজন আছে সবারই দেয়, এই জন্য দিছে। তারপর মানুষ যদি কিনতে ইচ্ছু হয় আসে, আসবে কিনবে, আমাদের কোনো মানা নাই। আপনি বলতে চাচ্ছেন যে তার নিজেরই বেশ কয়েকটি মানে গরু লাগে কুরবানির সময়? হ্যাঁ হ্যাঁ। সেটা পালন থেকেই একটু ধীরে ধীরে একটু বেশি করা, যাতে এখান থেকে কিছু বিক্রি করা যায়। সমস্যা কি বলতে? আচ্ছা যাই হোক, আর এখানে টোটালি কে দায়িত্ব থাকে তার সঙ্গে একটু কথা বলি। যে শাওন আমাদের ম্যানেজার। এই শাওন সাহেব আসেন আসেন আসেন, কেমন আছেন? হ্যাঁ, তা আপনি তো একজন গরু পাকলাম না, কোথায় যেন দেখছি এর আগে বলেন তো? আমাকে আপনি কুষ্টিয়াতে দেখছেন? কুষ্টিয়াতে, কুষ্টিয়াতে ম্যাকডোবি, ম্যাকডোবি সেভেনে ছিলেন না? এই নাম মনে চেনা চেনা লাগে, কী নাম জানো আপনার? আমার নাম শাওন। শাওন সাহেব, আচ্ছা ঠিক আছে, তাহলে রিফাত সাহেব আপনি আপনার কাজ সারেন। ঠিক আছে, এরপরে আবার দেখা হবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আমি যে শাওন, আচ্ছা শাওন তুমি ঘুরে ঘুরে দেখাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কতদিন আগে থেকে? আমি তিন তিন মাস চার মাস হয়েছে আমার। তিন চার মাস না? জি। তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ নিজের কাছে খুব ভালো লাগে, সবাই একত্রে চলাফেরা করতেছি, গরুগুলো প্রতিদিন এসে দেখাশোনা মানে দায়িত্ব পাইছি, এটাই সবচেয়ে বড় পাওয়ার। এর পিছনে সুন্দর একটা গরু। জি, এটা ব্রাহ্মা ক্রস আছে। ব্রাহ্মা ক্রস? জি। বাহ, এটার ওয়েট কত হইতে পারে? এটা ওয়েট আছে 750+। 750+। আমরা এক মাস আগের ওয়েট মানে এক মাস আগের রেকর্ড এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কোনো খামার থেকে সংগ্রহ করা না হাটের থেকে? এটা হাট থেকে সংগ্রহ করছি। খুব সুন্দর করে। জি। তো খাদ্য কি দিচ্ছেন? আমরা বিভিন্ন দানাদার দিচ্ছি, দানাদারগুলো একত্রে মিক্স করে দিচ্ছি। দানাদার খাবারের মধ্যে কি কি আছে? দানাদার খাবারের মধ্যে আছে ভুট্টার গুঁড়া আছে, ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে গম ভাঙ্গা আছে, তারপর ধান ভাঙ্গা আছে, সোয়া মিল আছে, সোয়া হার আছে, এই সব মিলে আর কি একত্রে আমরা 6-7টা আইটেম একত্রে করে একটা মিক্স তৈরি করে পরে গরুগুলোকে খাওয়ানো। আচ্ছা এগুলো তো সব এই 2021 সালের কোরবানিতেই যাবে না? 2021 সালের কোরবানির জন্য আছে আমাদের 22-এর কিছু প্রজেক্ট আছে। 22-এর কিছু প্রজেক্ট আছে। তো বিক্রি সাধারণত কীভাবে হবে? বিক্রি আমাদের ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে, তারপরে ফোন নাম্বার দেওয়া আছে, কাস্টমাররা চাইলে ফার্মে ভিজিট করতে পারবে, আয়সা তারপরে ওনাদের পছন্দ অনুযায়ী গরু দেখা দামাদামি করে নিতে পারবে। না না, হাটে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। সাধারণত কি কি জাতের গরু বেশি আছে এখানে? আমাদের এখানে শাহিওয়াল গরু আছে, গির আছে, তারপর আমাদের বিদেশি কিছু জাত আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ক্রস আছে কিছু সব মিলিয়ে। এটা কি জাতে? এটা আমাদের একটা ক্রস অস্ট্রাল, শাহিওয়ালের সাথে অস্ট্রাল ক্রস আছে। ক্রস দাচ্ছে না? এটা দুই দাঁতের, দুই দাঁত এইটা উল্টা। ওয়েট কি রকম আসবে? ওয়েট এটার আছে 700+ আছে, আর এটা 750 আছে এটার ওয়েট। এটাও দুই দাঁত, এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো গ্রো করতেছে,
মাশাআল্লাহ দেখে অপেক্ষা করি কি হয়। আচ্ছা ওই সাদাটা কি জাত? এটা তো বাবা, এটা পৃথিবীর মধ্যে আর কি সবচেয়ে বড় জাতের একটা গরু, ইটালিয়ান চাইনি না। তো আপাতত এটা বাংলাদেশের সব থেকে বড় একটা গরু আমাদের ফার্মে এখন অ্যাভেলেবল। কি জাত এটা? এটা চাইনি না। এটা কিরকম? ইটালিয়ান একটা ব্রিড। হ্যাঁ, শান্ত স্বভাব, কিন্তু নতুন লোক মানুষ দেখলে আর কি ওই একটু। এটার ওয়েট কত এখন? আমাদের এটার ওয়েট আছে এখন আছে প্রায় 1100 কেজি প্লাস। 1100 প্লাস? প্লাস। দাঁতে কয়টা? দাঁতে মাত্র দুইটা। মাত্র দুইটা? মাত্র দুইটা। এটা সংগ্রহ করা কোথা থেকে? এটা আমাদের এমডি স্যার কালেক্ট করছে, উনি ভালো বলতে পারবে আর কি। এটা কি এসালি বিক্রি করবেন নাকি সামনের বছর? না, আমাদের কোনো টার্গেট নাই, আমাদের কোনো পরিকল্পনা নাই এবার বিক্রি করার। এটা ইনশাল্লাহ 2022-23-এর জন্য আমাদের রাখার চিন্তাভাবনা আছে, এখন আল্লাহর উপর ডিপেন্ড করবে। আল্লাহ বড়। আর দুই একটা বছর রাখার চিন্তাভাবনা আছে? এবছর আর ছাড়বেন না? না, এবার আমাদের কোনো ইয়া না। আচ্ছা আচ্ছা, মাত্র দুই দাঁত বাচ্চা গরু। দুই দাঁত? আচ্ছা, ওই পাশটা দেখি। এটা কি? এটা হেয়ার ফুড। এটাও বিশাল, এটাও তো যথেষ্ট। এটাও আপনি ওইটার মতনও, এটাও উচ্চতা না হলে বেশ বড়, কিন্তু ওইটা? হ্যাঁ, না, এই গরুগুলোর বেশি উচ্চতা হয় না, কিন্তু খুব, হ্যাঁ, খুব সুন্দর হয়, দেখতে সুন্দর হয়। একের পাথরের মতো। এটার ওয়েট কত? এটার ওয়েটও আছে 950। 950? 950। তার মানে 950.5। জি। এটা কি জাত? হেয়ার ফুড। হেয়ার ফুড? আর এই তো একটা বিশাল গরু বাবা। এটি ঠান্ডা তো? হ্যাঁ জি, ঠান্ডা। লাখ রাত মারবে না? না না না। এটার ওয়েট কীরকম আসবে? এটা ওয়েট আছে এখন আল্লাহর রহমতে 1200 প্লাস। 1200 প্লাস? জি। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আমরা দাবি করতেছি, সবচাইতে বড় ইন্দো ব্রাজিল। হ্যাঁ, ইন্দো ব্রাজিল মোটামুটি। জি, বেশ বড়, বেশ বড়। হাইট এটার মাপা হয় নাই আমাদের এইভাবে। দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। এটা বাংলাদেশের সবচেয়ে বড় আমরা দাবি করতেছি এটাকেও, যে ইন্দো ব্রাহ্মা আমাদের কাছে। ইন্দো ব্রাহ্মা? ওয়েট কত? এটার ওয়েট 1200 প্লাস। দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত ভেঙে 6 দাঁতে। তো ভাইয়া, এটা কি গয়াল নাকি? গয়ালের মতো মনে হচ্ছে। জি, গয়াল। দর্শক, এ হচ্ছে গয়াল, গরু না মহিষ না। আপনাদের হয়তো খেয়াল আছে, আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে গিয়েছিলাম একটি গয়ালের খামারে। এরপরে আর অন্য কোথাও আমার নজরে পড়েনি, এখানে একটি গয়াল দেখতে পাচ্ছি। এই গয়ালের ওয়েট কীরকম? এটা ওয়েট আছে 650। 650? 650। খাবার দাবার তো গরুর মতনই। জি, গরুর মতন। আচ্ছা, আর ওই পাশে বোধ হয় ছোট ছোট গরু না? জি। এগুলো কি 2022? আমাদের একটা সুন্দর শাহিওয়াল আছে। সুন্দর সুন্দর শাহিওয়াল, আসলেই সুন্দর। আমি তো বলি এগুলো হচ্ছে আমার বাংলার ব্রাহ্মা। জি, আমাদের খুব প্রিয় একটা গরু এটা। না, অনেকেই বলে যে ভাই ব্রাহ্মা কই পাবো, আমি তাদেরকে বলি ভাই ওই ব্রাহ্মা নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি ভালো শাহিওয়াল নেন। জি। এখন আপাতত ফার্মে একটা বলদ আছে, আমাদের বলদ আরও কালেকশন করা আছে কুষ্টিয়াতে পাবনায়। তো দুইটা ব্রাঞ্চে কালেকশন করা আছে, ওগুলা করানোর জন্য আমরা আনতে পারিনি ট্রান্সপোর্ট সমস্যার কারণে, ওগুলা ইনশাল্লাহ ঈদের পর চলে আসবে। এটা কোথা থেকে? কুষ্টিয়া থেকে? হ্যাঁ, এটাও আমাদের কুষ্টিয়া থেকে কালেক্ট করা। আহ,
হাসা সার আছে, সার গরু আছে, গাভী আছে, হাসা আচ্ছা আচ্ছা হাসা গাভীও আছে, হ্যাঁ গাভীও আছে। এগুলো সবগুলো হাসা না? হ্যাঁ এগুলো সবগুলো হাসা, এগুলো একুশ সালের জন্য রেডি হচ্ছে আর কি। একুশ সালের জন্য? হ্যাঁ এগুলো মার্কেটে আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে। এগুলো হাসার কিন্তু আলাদা একটা হরিণটা কোথায়? দর্শক দেখতে পাচ্ছেন হরিণ, যেটি এতদিন শুধু আমরা চিড়িয়াখানায় দেখতাম, এবার সরাসরিরে। ভয় নাই ভয় নাই, তোমাদের দেখতে আসছি। এটা তো আসলে কমার্শিয়াল না? না না, এটা জাস্ট শখের, শখের শখের বসে পারে না। তো হরিণ তো আসলে খুব ভীতু প্রাণী, খুবই সামনে আসলে দৌড় দেয়। এখানে ওই তো বাচ্চা কাচ্চা গুলো তো এখানেই হয়? হ্যাঁ এই জায়গায় হয়, এই জায়গায়। তো বস কতদিন আগে থেকে হরিণ লালন পালন করে? এই যে সাত বছর, মোটামুটি 7 বছর হয়ে গেছে না? বাহ খুব সুন্দর। তারপর যে কি ধরনের শাক, কলমি শাক, যে এই শাক খাওয়ায় এগুলি খাওয়ায়। কাছাকাছি বোধ হয় যাওয়া যায় না? না না, এই যে দৌড়াদৌড়ি করে অসাধারণ অসাধারণ। হ্যাঁ তো মোটামুটি কতগুলো আছে এখন? অনেক আগে এগুলো গোনা হয় না আগে। শখের জিনিস? হ্যাঁ শখের জিনিস তো। প্রথম বোধহয় অল্প ছিল না? হ্যাঁ ধীরে ধীরে এখান থেকে বংশবৃদ্ধি হয়েছে, বাচ্চা হয়েছে, এখনো তো দেখতেছেন বাচ্চা আছে। না এমনি আর সবগুলো বেশ চঞ্চল, বেশ সুস্থ, প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ হ্যাঁ তো আসলে যে কেউ তো আর হরিণ পালন করতে পারে না, এর জন্য কিছু বিধি নিষেধ আছে। হ্যাঁ 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 সরকারের কিছু? হ্যাঁ হ্যাঁ সরকারের লোক আসে দেখা যায়। তা ময়ূর দুটোকে এই কি বাচ্চা টাচ্চা দেয় না? বাচ্চা দিছিল আঙ্কেল, তো ওই যে শীতের সময় মারা গেছে বাচ্চাগুলি। তাই? হ্যাঁ খুব শৌখিন মানুষ বোধ হয়। হ্যাঁ শৌখিন। আর পশুপক্ষী আর কি কি আছে? আর আছে ওই যে পাখি আছে, ইমু পাখি আছে। ইমু পাখি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলেন ইমু পাখিও দেখি। দর্শক ইমু পাখির ডিম ই কি পরিমাণ ওয়েট হবে? মানে একটা হাফ কেজি? হাফ কেজি, হাফ কেজি হবে। হ্যাঁ ব্লু কালার। হ্যাঁ এগুলো দেখভাল করে কে? এই যে আমার সালাম কাকা আছে। সালাম কাকা থাকা? হ্যাঁ সালাম কাকা এদিকে আছেন, উনি থাকে এই জায়গায়। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। এগুলো কি? এই পাখির ডিম নাকি সিমেন্ট দিয়ে বানানো নাকি? তো এই যে পাখির ডিম। এই পাখির ডিম? জি। তাই এটা কে বিশ্বাস করবে? আমরা দেখছি আর বিশ্বাস করব, আর যারা না দেখছে আর আমি ফারস্টে বিশ্বাস করি নাই। তাই হ্যাঁ হ্যাঁ তাহলে ভাতি যে আপনি বলেন তো যেটা আসলে কি ইমু পাখির ডিম? হ্যাঁ হ্যাঁ ইমু পাখির ডিম। আচ্ছা তো কয়টা করে ডিম দেয় বছরে? ডিম আমরা যে জায়গাতে আনছি ওই জায়গা থেকে বলছে 20-22টা ডিম দেয়, কিন্তু আমরা অলরেডি প্রায় 30টা ফুডানের লেগে এক জায়গায় দিছি, কিন্তু ফুডাইতে পারি না। ইনকিউবেটরে দিছেন? হুম। আর প্রায় 8-10টা আমরা ফালাই দিছি, নষ্ট হয়ে আছে, এগুলো ভেঙে গেছে। তারপর কয়দিন পর পর ডিম দেয়? এটি সপ্তাহে 2টা। সপ্তাহে 2টা না? আচ্ছা না না আমার হাতেতে পড়ে যা ভাঙতে পারে। হ্যাঁ মাশাআল্লাহ
অসাধারণ। এখানে এসে এই পাখির ডিমও দেখলাম। যা দেখতেছেন এগুলা সবই আমাদের গাছ লাগানো, যা আছে সব মাশাআল্লাহ। 50 বিঘার মধ্যে জায়গাতে গাছ, 50 বিঘার মধ্যে গাছ লাগানো আছে, ভালো ভালো মানের গাছ, সব জাতের গাছই লাগানো আছে আমাদের। কবুতর কে কয়টা? এটি আমরা সব করে আনছিলাম, পালনের আনছিলাম, পাঁচ জন। এইখানে থাকে না? ওরা ছেড়ে দেন না, বাইরে যায় না? না বাইরে ছাড়ে না। তো এই যে ভিতরে কি ওটা? ভিতরে থাকার জায়গা, মাজার, কবুতর রাখার জায়গা। আমি আর মনে করছি এখানে মাজারটা জান নাকি। আচ্ছা এই পাশে আসেন। ঘোড়া কয়টা আছে? একটাই ঘোড়া, একটা। সবই তো ভালো লাগলো, তো ঘোড়া একটা কেমন হলো তাহলে? ওর সঙ্গী দরকার না একটা? কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।